নমস্কার, ফাইনেল রিপোর্টলৈ স্বাগতম। স্টুডিওত মই পূবালী শর্মা। গোয়ালপাড়াত ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শেষ কৃত্যর যা নাও দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনজনক লোকে মৃত্যু খাবতিবলগিয়া হয়েছে আর এতিয়াও সন্ধানহীন অবস্থা আছে আন দুজন লোক। টুলুঙা নাওখনত আছিল 26 জন যাত্রী। শিমলিতোলা রাজখোয়া শ্মশান ঘাটত সংঘটিত হয়েছে এই নাও দুর্ঘটনা। মৃতকর শেষ কৃত্যর উভতার পথতে এই নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পুনর্বার উল্লেখ করছো, এই দুর্ঘটনাত তিনজনক লোকের মৃত্যু হয়েছে আর তিনজন লোকের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। মঞ্জিত সাহা, জগৎ কর্মকার, সুজন মালাকারর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর এতিয়াও সন্ধানহীন হয়ে আছে উদয় সরকার আর গৌরাঙ্গ মালাকার নামের দুজনক লোক। টুলুঙা নাও দুর্ঘটনাগ্রস্ত হয়ে নদীত পড়েছিল আটাইকজন যাত্রী। নাও দুর্ঘটনার পিছনে নিখোঁজ হয়ে আছিল 5 জনক যাত্রী। নদীত নিখোঁজ তিনজনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে স্থানীয় রাইজে। বর্তমানও দুজনের সন্ধানত SDRFএ অভিযান চলাই আছে। কিন্তু ঘটনাস্থলীত আরক্ষী আর SDRF পলমক উপস্থিত হওয়াক রাইজে ক্ষোভ প্রকাশ করাও পরিলক্ষিত হয়। এক শোকাবহ নাও দুর্ঘটনা বলে কব লাগিব। তিনজনক লোকে ইতিমধ্যে মৃত্যু সাবতি রয়েছে। আন দুজন লোক বর্তমানও নিরুদ্দিষ্ট হয়ে আছে, সন্ধানহীন হয়ে আছে আর লোককেইজনক বিচারি SDRFএ তীব্রতর অভিযান অব্যাহত রাখিছে। কিন্তু এই পর্যন্ত লোককেইজনক উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই SDRF। নয়াপাড়াত দুঃখজনক একটা ঘটনা ঘটি গল। সোচনাপাড়া 5 জন মানুষ নাও, একটা সরু নাও লো আহাতে ডুব গিয়ে 5 জন মানুষ নিহত হয়ে গেছে। তার মাজত 3 জন পাওয়া গেছে আর 2 জন পাওয়া নাই, তদন্ত করে আছে। এখানে আমি জানো, আর বিগত আমি না জানো। মৃত হয়েছে আর 2 জন এতিয়ালৈকে পাওয়া নাই, তদন্ত করে আছে, বিচারে আছে। গোটাকিটা ইয়ারে নয়াপাড়ার মানুষ, নয়াপাড়া না এতিয়ালৈকে আহা নাই। ফোন করেছিল এতিয়ালৈকে আহি পাওয়া নাই। লোকাল মানুহবিলাক উদ্ধার করেছে, এনে দুবাৰ আহা নাই। পুলিশের মানুহ আহিছে। বিজেপি নেতা রাজেন গোহাই, অশোক শর্মা, বিনন্দ শইকীয়া সহ বহু জ্যেষ্ঠ নেতা সাজু হয়েছে গেরুয়া দল ত্যাগ করবলৈ। 9 জুলাইত বিজেপি ত্যাগ করার সম্ভাবনা প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক শর্মার। আন বহুকেইজন নেতায়ও শীঘ্রই বিজেপি ত্যাগ করে যোগদানের প্রস্তুতি চলাইছে কংগ্রেসত। বিজেপিত বহুত অসন্তুষ্টি আছে। নিউজ 18 সন্মুখত এই কথা স্বীকার স্বয়ং রাজ্যিক বিজেপির উপসভাপতি জয়ন্ত কুমার দাসর। বহু ক্ষেত্রত বিজেপির নেতাকর্মীর মনত অসন্তুষ্টি আছে, যার বাবে দলের মজিয়াত বিতর্ক হয়েছে বলে কয় জয়ন্ত কুমার দাসে। আলোচনার মাজেরে এই অসন্তুষ্টি দূর করার পরামর্শ দিলে রাজ্যিক কমিটির শীর্ষ পদবীর নেতাগুলো। আমার দলটো বর্তমান আমার দল আর সরকার সুন্দরভাবে চলি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু আমার কার্যকর্তার অলমান মনত অশান্তি বা অসন্তোষ আছে, নোহা নহয়। কিন্তু আমি ভাবো যে সেইবিল আলোচনার মাজেরে নিষ্পত্তি করব পৰা যাব। জয়ন্ত কুমার দাসে বিজেপির দলীয় কর্মীর অসন্তুষ্টি মনোকষ্টর কথা কোয়ার পূর্বে গেরুয়া দলটোর বহু নেতায় সাজু হয়েছে বিজেপির পদত্যাগের। তিনবার চাই দল এরার সিদ্ধান্ত লৈছে অশোক শর্মায়। 9 আগস্টত বিজেপি ত্যাগ করিব অশোক শর্মায়। কথা এটা ওলাইছে, সেইবিল চলি থাকিব, কিন্তু মোর কথাখিনি মই অহা 20 তারিখের পিছতে কম। বিজেপি দল ত্যাগ করব নাকি আপনি? তেনেকুৱা চিন্তা চর্চা চলি আছে। বিজেপি দল ত্যাগ করব নাকি আপনি? তেনেকুৱা চিন্তা চর্চা চলি আছে। বিজেপির পদত্যাগ করবলিয়া নেতার তালিকা দীঘলিয়া। নাম আছে সিপাঝার সমষ্টির 3 বারের বিধায়ক বিনন্দ শইকীয়া আর বৈঠলাংশুর প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপির। প্রাক্তন কেন্দ্রীয় রাজ্যিক রেলমন্ত্রী রাজেন গোহাইর কথা চলিছে অজাফর সৈতে। এই সকল নেতাকর্মী দল এরিলে বিজেপির বৃহৎ ক্ষতি হব বলে কয় উপসভাপতি জয়ন্ত কুমার দাসে। যিকোনো কার্যকর্তা যদি দল ত্যাগ করে নিশ্চিতভাবে দলের বাবে বেয়া, এটা ভাল নহয়, ভাল কথা হব নহারে। কারণ খং খোক নিজের ঘরের মা দেউতাকর উচরতো থাকে, নিজের ভাই ককায়ের মাজতো থাকে, আর সেইবিল আলোচনার মাজেরে মীমাংসা হয়। কংগ্রেসের নেতৃত্বই বহরমপুর সমষ্টির বাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর পুত্র শ্যামন্ত কাশ্যপক যোগদান করাবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে। ইফালে বিজেপির বহুকেইজন নেতায় কংগ্রেসত যোগদান করার সিদ্ধান্ত লওয়ার উপরই আন একাংশই অজাপত যোগদানের বাবে করেছে আলোচনা।
পুরনি কিছু সংখ্যক বিজেপি নেতাই অসম জনসংঘ নামেরে এটি নতুন দল খুলি ইন্ডিয়া এলায়েন্সৰ সৈতে মিত্রতা কৰিবলৈ ইচ্ছা প্রকাশ কৰিছে। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ইফালে দল ত্যাগৰ চৰ্চা চলি থকাৰ মাজতে বিজেপিত আৰম্ভ হৈছে খহনীয়া। বিজেপি নেতা ভৱেন্দ্ৰনাথ মোহনে ইতিমধ্যে দল ত্যাগ কৰিছে। ৰাজ্যিক বিজেপিৰ সকলো পদৰ পৰা পদত্যাগ কৰিছে মোহনে। ভৱেন্দ্ৰনাথ মোহন অবিভক্ত শিৱসাগৰ জিলা বিজেপিৰ প্ৰাক্তন সভাপতি। পদত্যাগ কৰি দলীয় নেতৃত্বৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰিলে নেতাজনে। বিজেপিয়ে ৰাইজৰ আশা পূৰণ কৰিব নোৱাৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে মোহনে। লোকসভা নিৰ্বাচনত দলে তেওঁক কোনো ধৰণৰ দায়িত্ব দিয়া নাছিল বুলিও আন এক গুৰুতৰ অভিযোগ তেওঁ উত্থাপন কৰিছে। বিগত সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টী অসমত চৰকাৰ অনাৰ বহুত আগৰে পৰা আমি যথেষ্ট নিষ্ঠা আৰু সততাৰে ভাৰতীয় জনতা পাৰ্টী কৰিছিলোঁ আৰু চৰকাৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰতো আমাৰ যথেষ্ট অৰিহণা আছে। আৰু আজি মই হঠাতে এৰিছোঁ এইকাৰণেই যে বিগত সময়ত দীৰ্ঘদিন ধৰি ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত থাকি বহু মানুহৰ আশা আকাংক্ষা আমি পূৰণ কৰিবৰ কাৰণে যত্ন কৰিছিলোঁ, কিন্তু বহু সময়ত আমি এই আশা আকাংক্ষা পূৰ্ণ কৰিব পৰা নাই। তদুপৰি বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণে আমি মানুহৰ মাজত দায়বদ্ধ হৈ থাকোঁ। গতিকে এই দায়বদ্ধতাৰ আওতাত আমি ভাৰতীয় জনতা পাৰ্টী থাকি যিখিনি কৰিব পৰা লাগিছিলে বা কৰিবৰ কাৰণে আমি যত্ন কৰিছিলোঁ সেইখিনি কৰি দিব পৰা নাই বাবেই আজি মই ব্যক্তিগতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টী প্ৰাথমিক সদস্য পদৰ পৰাও মই পদত্যাগ কৰিছোঁ। ইজনৰ পাছত সিজন বিজেপি নেতাই দল ত্যাগ কৰি আছে। এবাৰ ধেমাজি জিলা বিজেপিৰ সহপ্ৰভাৰীয়েও দল ত্যাগ কৰিছে। বিজেপি নেতা যুধিষ্ঠিৰ গগৈয়েও কৰিলে দল ত্যাগ। বিলুপ্ত শদিয়া জিলা বিজেপিৰ প্ৰাক্তন সভাপতি গগৈ প্ৰথমে শিৱসাগৰ অবিভক্ত শিৱসাগৰ জিলাৰ আন এগৰাকী বিজেপি নেতাই দল ত্যাগ কৰিছে। এইবাৰ ধেমাজি জিলা বিজেপিৰ সহপ্ৰভাৰীয়েও দল ত্যাগ কৰিছে। কাৰণ একেটাই, বিজেপিৰ বিৰুদ্ধে তেওঁলোকৰ আছে বহু ক্ষোভ। বনস্মিতাৰ মৃত্যুত হাত থকা ৰাহুল বৰ্তমান কোট পোহৰলৈ আহিছে অভিযুক্ত ৰাহুলৰ বহু অপৰাধৰ কাহিনী। বনস্মিতাৰ হত্যাত ৰাহুলৰ সৈতে আৰু কোন কোন জড়িত হৈ আছে তাক লৈ তদন্ত কৰিছে দিছপুৰ আৰক্ষীয়ে। নৈশ ক্লাব ৰাহুল আলী আৰু বনস্মিতাৰ মৃত্যু পোহৰলৈ আহিছে ৰাহুল আলীৰ ভয়ংকৰ তথ্য। কোন কোন যুবতীক টার্গেট কৰিছিল ৰাহুলে? বনস্মিতাৰ মৃত্যুত নাম সাঙুৰ খোৱা ৰাহুল আলী সন্দৰ্ভত পোহৰলৈ আহিছে বহু বিস্ফোৰক তথ্য। কিহৰ বাবে ৰাহুলৰ জিগাংখাৰ বলি হ'ল বনস্মিতা? অভিযুক্ত ৰাহুল আলীয়ে বনস্মিতাক হত্যা কৰা বুলি পিতৃ মাতৃয়ে বাৰে বাৰে দাবী কৰিছে। কাৰণ মৃত্যুৰ পূৰ্বলৈকে পিতৃ মাতৃৰ সৈতে ফোনত স্বাভাৱিকভাৱেই কথা পাতিছিল, কিন্তু তাৰ পাছত হঠাৎ বনস্মিতাৰ মৃত্যুৰ খবৰক সহজভাৱে লোৱা নাই পৰিয়ালে। পিতৃ মাতৃৰ অভিযোগ, ৰাহুল আলীয়ে হত্যা কৰিছে বনস্মিতাক। কিন্তু কোন এই ৰাহুল আলী? ৰাহুলৰ বিৰুদ্ধে পূৰ্বৰে পৰা আছে বহু অপৰাধৰ লগত জড়িত অভিযোগ। মহানগৰীৰ একাংশ বাৰ ৰেষ্টুৰাত যোগান ধৰিছিল যুৱতী, যাক লৈ বনস্মিতা আৰু ৰাহুলৰ মাজত হৈছিল সংঘাত। বিভিন্ন যুৱতীৰ সৈতে সম্পৰ্ক নাৰাখিবলৈ ৰাহুলক কৈছিল বনস্মিতাই, যাৰ বাবে ৰাহুলে বনস্মিতাক আঁতৰোৱাৰ পৰিকল্পনা কৰিছিল জীৱনৰ পৰা। সেই পৰিকল্পনা মতেই বনস্মিতাক ব্লেকমেইল কৰিবলৈ আৰম্ভ কৰিছিল ৰাহুলে, আনকি ধমক দিছিল হত্যা কৰাৰো। কেৱল যুৱতী সৰবৰাহী নহয়, অন্য বহু অপৰাধৰ লগতো জড়িত ৰাহুল। ৰাহুলৰ বিৰুদ্ধে প্ৰকৃততে কি কৈছিল বনস্মিতাৰ পিতৃয়ে, এবাৰ শুনক। কোনো ভাষাই চকু পানী ওলায়, মুঠতে এইটো চুইচাইড কৰা নাই, তাকে হত্যা কৰিছে। বহুত বলপূৰ্বকভাৱে হত্যা কৰিছে আৰু যিটো ডেড বডি দেখিছোঁ তাই, কিন্তু চুইচাইড কৰা ডেড বডি নহয়, এইটো কোনোবাই মাৰ্ডাৰ কৰি পিনি চুইচাইড ওপৰত সজাই থৈছে। সন্দেহটো আছে সেই ছোৱালী দুজনীৰ ওপৰত আৰু ৰাহুল নামৰ এজন ব্যক্তিৰ ওপৰত। এই ধুৰন্ধৰ ৰাহুলক বৰ্তমানেও দিছপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰা কাৰ্যক
গরিহণা দিছে সচেতন মহলে। শিবসাগরের পর প্রদীপ গগৈর সহযোগত বীরিঞ্চি কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। গুয়াহাটীত উত্তর প্রদেশের ব্যবসায়িক নৃশংস হত্যা, মালিগাঁওত বস্তার ভিতর উদ্ধার হয়েছিল মৃতদেহটি। মৃতদেহটি উত্তর প্রদেশের রঘুবেন্দ্র কুমার গুপ্তার বলে চিনাক্ত করা হয়েছে। মৃতদেহ চিনাক্ত হওয়ার পাছতে ট্রান্সপোর্ট এজেন্টে প্রতিবাদ সাব্যস্ত করেছে। রঘুবেন্দ্রর হত্যাকারীক চিনাক্তর দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে পরিয়ালের লোকে। জালুকবাড়ী আরক্ষীয়ে ঘটনাক গুরুত্ব নিদিয়ারও অভিযোগ উত্থাপন করেছে। বিশাল হাউসিং কমপ্লেক্সের পিছফালে উদ্ধার হয়েছিল মৃতদেহ। 8 জুনের নিশা 10 বজাত গুয়াহাটী স্টেশনের পর কামাখ্যা স্টেশনলে গৈছিল রঘুবেন্দ্র। রঘুবেন্দ্রর স্কুটিত গৈছিল এজন অচিনাক্ত লোক। সিসিটিভির ভিজুয়েলত ধরা পড়েছে সমগ্র ঘটনা। নিশা 10 বজার পিছর পরাই বন্ধ হয়ে আছিল রঘুবেন্দ্রর মোবাইল ফোন। জালুকবাড়ী আরক্ষীয়ে গোচর রুজু করে ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে। নিশা ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী আয়ুক্তই বুজ লৈছে সমগ্র তদন্ত। গুয়াহাটীত ট্রান্সপোর্টর ব্যবসায় আছিল রঘুবেন্দ্র কুমার গুপ্তার। যদি প্রশাসন যদি গলে হয়, মানিছো এটো, যদি প্রশাসন যদি হেল্প করলে হয়, যদি প্রশাসন গলে হয় তেতিয়াহলে মানুহটো আধা মরা বেমারি বাঁচি গলা হয়, এই মানুষজন আজি ডেথ নহলা হয়। এটো 100% মার্ডার, একদম এটো পুরা মার্ডার হয়। এটো মার্ডার মানে কি দেখা পাই আছো, পুরা মার্ডারেই হয়, মার্ডারেই করছে। এটো পুরা মানে মারি কিনে মুখ চুখ ভাঙি দিছে, দাঁত চাঁত ভাঙি দিছে, ঘুড়িটো এইফালে ভাঙি দিছে। কিবা এইটোতো আমি একো গম নাপাও, আমিতো কাম করা মানুষ হয়। ডিব্রুগড়ের আলুবাড়ীত ভয়ঙ্কর ঘটনা। মরিয়াই মরিয়াই এজন যুবকক হত্যা করলে এদল উদণ্ড যুবকর দলে। তমলু সোনার নামের 24 বছরের যুবকজনক মরিয়াই হত্যা করলে 12 জনীয় যুবকর একটা দলে। মূল অভিযুক্ত দীপজ্যোতি রাজবংশীক ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আখেজ পূরণের বাবে যুবকর উপর চলিল গণ আক্রমণ। 12 জনীয় উদণ্ড যুবকর দলের উপজ্য পরি লাঠ ভুকু, হাসপাতালত মৃত্যু আঘাতপ্রাপ্ত যুবকর। ডিব্রুগড়ের আলুবাড়ীত ভয়ঙ্কর ঘটনা। অন্য দিনার দরে পুয়া ঘরের কামলে বলে উলাই গছিল তমল সোনার, কিন্তু 8 বাজতে আলুবাড়ী বাগিচার মজত 12 জনীয় একটা উদণ্ড যুবকর দলে একটা ঘরের ভিতর সুমাই উপজ্য পরি প্রহার করে তমল সোনারক। যুবক দলের প্রহারত তমলের পেটর খাদ্যনলী পর্যন্ত ফাটি যায়। যুবকর দলটির নেতৃত্বত দীপজ্যোতি রাজবংশী নামের এজন যুবক থাকার অভিযোগ। বুধবারে পুয়া 9 বজাত হয়েছিল এই ঘটনা। এটা দীপজ্যোতি রাজবংশী বোলা লড়াজন আর আপনার 11টা লড়া আসলে এই গৌতম দোকানের ওসর একটা দোকান আছে, তার ভিতর সুমাই মিলি মোট মানুষটুক একদম লাটে লাট মারিছে। ঘরত লৈ গৈছো, কইছে পেট বিখাইছে, তেতিয়া কেজেলটি টানি এডমিট করিলো। মানুষজন রাতিপুয়া 4টা বজাত ঢুকালে, মারি পেলাই দিলে, মুখত চটপটাই আছে, পানি খাবলে কারণে ডক্টরে মনা করি কিনে পানির কারণে চর্পি চর্পি কিনে মরি গল মোর লড়া। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত তমল ঘরলে অহার পিছত গ্রহণ করে দুপরিয়া আহারও, কিন্তু আহার খোৱাৰ পিছতেই তেজ বমি করাত লগে লগে পরিয়ালের লোকে MCSত ভর্তি করে তমলক। চিকিৎসকে লগে লগে জরুরীকালীন বিভাগত ভর্তি করে তমল সোনারক। আজি পুয়া 10 বজাত অস্ত্রোপচার আছিল তমলর, কিন্তু অস্ত্রোপচার করা নহল দুর্ভোগীয় তমলর। পুয়া 4 বজাত MCSত মৃত্যু হয় 24 বছরীয় তমল সোনারর। মৃত তমলর আছে এটি 1 বছরীয় কণমানি সন্তান। মোর এটু 7 মাহর লড়া আর মোর এজনী 5 বছরের ছোৱালী আছে, এটা বাপেকটু ঢুকাই গেল, যোনে মোক কমাই করে খুয়াইছিলে, মোর লড়া বাচ্চা মোক পুহিছিলে, হে মানুষজন এটা ঢুকাই গেল, মোক এটা কমাই করে খুয়াব কোনে, মোক এটা তো খুয়াবলে মানুষ নাই।
ইফালে নিকিত সুলাইও তমলর মৃত্যুর কারণ হব পারে বলে মন্তব্য করেছে পত্নীয়ে। কিয়নো আলুবাড়ি বাগিচার আশেপাশে আছে কেইবাটাও অবৈধ সুলাইর ঘাটি, যত পুয়ারে পড়া গধূলি চলে সুলাই আত্মা। উল্লেখ্য যে মৃত তমল আর অভিযুক্ত দীপজ্যোতির ঘর MCSর ফোর্থ গ্রেড কলোনীত। ইতিমধ্যে অভিযুক্ত দীপজ্যোতি রাজবংশীর বিরুদ্ধে বরবাড়ী আরক্ষী চকীত গোচর রুজু করেছে তমল সোনার পরিয়ালে। ডিব্ৰুগড়ৰ জেসিম আহমেদ, রিপোর্ট নিউজ অসম, নর্থ ইস্ট। এফালে বানৰ বিভীষিকা, আনফালে পাচলিৰ বজাৰ জুই। বানৰ গইনালৈ পাচলি বজাৰত অসাধু ব্যৱসায়ীয়ে চলাইছে লুট। মূল্যবৃদ্ধিৰ মাথামাৰাৰ পিছতো চৰকাৰ প্ৰশাসনে লোৱা নাই কোনো বিশেষ ব্যৱস্থা। বৰষুণ দিলে বান হবই, বান হলে মূল্যবৃদ্ধি হবই, স্বাভাৱিকভাৱে মূল্যবৃদ্ধি হৈ গৈছে, কাৰণ গোটেই খেতি পথাৰ শস্য একেবাৰে খাদ্য হৈছে, বিশেষকৈ শাক পাচলি পাবলৈ নাইকিয়া হৈছে। এফালে জনতা মৰিছে খাদ্যৰ সংকটত, মূল্যবৃদ্ধিত জুৰুলা হৈ ৰাইজ ওলাই আহিছে ৰাজপথলৈ। কিন্তু ইমানৰ পিছতো গা নলৰে ৰাইজে বাছি দিয়া নেতাসকলৰ। ৰাজ্যৰ বজাৰসমূহত দিনক দিনে বৃদ্ধি পাইছে পাচলিৰ মূল্য। ধাৰাবাহিক বৰষুণৰ পাছতেই সৰ্বত্ৰে বাঢ়িছে পাচলিৰ মূল্য। বজাৰত এতিয়া পাচলি কিনিবলৈ গৈ বহুলোক বিমুখ হৈ ঘূৰি আহিব লগা হৈছে। বানৰ গইনালৈ একাংশ অসাধু ব্যৱসায়ীয়ে বৃদ্ধি কৰিছে শাক পাচলিৰ দাম। এনেকৈ এতিয়া মূল্যবৃদ্ধিয়ে আকাশ চোৱাৰ দিশে আগবাঢ়িছে। ক্ষুদ্ৰ ৰেষ্টুৰাৰ ব্যৱসায়ীসকলৰো এতিয়া পানীত হাঁহ নচৰা অৱস্থা হৈছে। গুৱাহাটীৰ বজাৰত জাতিলাও 100 টকা, কল ফুল 70 টকা, নেমু 20 টকা 3টা, আলু 50 টকা, বেঙেনা 120 টকা, বিলাহী 100 টকা, তিয়ঁহ 80 টকা, গাজৰ 160 টকা, জলকীয়াৰ মূল্য 150, মূলা 60 টকা, কবি 60 টকা, লেচেৰা 120 টকা কেজি, কেৰেলা 130 টকা কেজি। ইফালে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ কর্মবাহিনী গঠন করে সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবলে প্রতিখন জেলার আয়ুক্তক নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু মুখ্যমন্ত্রীর পদক্ষেপর পিছতো নিয়ন্ত্রণ হওয়া নাই মূল্যবৃদ্ধির। শিবসাগর মরিগাঁওর বজারটো পাচলির আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধিক লৈ বিপাঙত পৰিছে সাধারণ জনতা। বানৰ মাজতে অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধিক লৈ জুৰুলা এতিয়া রাজ্যবাসী। বজাৰলৈ গৈ মূৰে কপালে হাত দিছে সৰ্বসাধাৰণ ৰাইজে। কিন্তু ইমানৰ পিছতো ভূমিকা নাই যোগান মন্ত্ৰী কিংবা মন্ত্ৰীৰ বিয়াগুম বিভাগটোৰ। সমস্যাৰ গভীৰলৈ নগৈ নেতাই দিছে উপৰুৱা মন্তব্য। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। বান কমিল কিন্তু কমা নাই বন্যাৰ্তৰ দুৰ্দশা। কি উজনি কি নামনি, বানে ধোৱা অঞ্চলত এতিয়া বন্যাৰ্তৰ হাহাকাৰ। বাঢ়নি পানীয়ে ঘৰ দুৱাৰৰ লগতে শস্য পথাৰ বিনষ্ট কৰাত মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে বান পীড়িত ৰাইজে। বান কমিল কিন্তু এতিয়াও কমা নাই ৰাইজৰ দুৰ্দশা। বানপীড়িত অঞ্চলসমূহত দেখা দিছে নানান সমস্যাই। এতিয়াও সম্পূৰ্ণৰূপে শুকুৱা নাই বাঢ়নি পানী। বানে ধোৱা কাজিৰঙাত এতিয়া অবৰ্ণনীয় পৰিৱেশ। প্ৰথমটো বানে ধুই যোৱাৰ পাছত বনাঞ্চলৰ সমান্তৰালকৈ জলাঞ্চলতো হাহাকাৰ অৱস্থা। বানে তছ নছ কৰিলে কৃষকৰ সপোন,
কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া বরবিল মিসিং গাঁত বানে ভাঙি নিলে কৃষকর খুনগুটি থাকা কেবাটাও ধরা। কৃষিকে একমাত্র জীবিকা স্বরূপে লওয়া গাঁওখনের লোকসকলের বানত ভঁড়াল সমূহ ভাঙি পড়াত বর্তমান হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে বন্যার্তর। বানর বাবে আশ্রয় শিবিরত থাকা সাতখটা পরিয়ালর জীবনলৈ নামি আহিছে ঘোর অমানিশা। অঞ্চলটোত সামগ্রিকভাবে গোটে অঞ্চলটলে যদি আমি চাও মানে প্রায়খিনি ঘরতে কিছুমানের ভঁড়াল ভাগিলে, কিছুমানের আপনার গোহালি ভাগিলে, কিছুমানের স্থায়ী নিজের থাকা ঘরটাই ভাগিলে, আর কিছুমান বহুতর আসলে পশুধন অনিষ্ট হল। ইয়াজুরির মরা বেলখিরিত কদর্য পরিবেশত জীবন কটাইছে পাঁচটাক পরিয়ালে। শোণিতপুর জেলা প্রশাসনে প্রদান নকরিলে পর্যাপ্ত বান সাহায্য। চারিওদিকে পানির মাজত একমাত্র টুলুঙা নাওরে যোগাযোগ অব্যাহত রাখিছে পরিয়ালকেইটাই। পশুধনের লগতে একেলগে পানির মাজত দিন কটাইছে কণ কণ শিশু থাকা পরিয়ালকেইটাই। চারিওদিকে পানি, কোনোমুখী যাবার পারো নাই। মোর পরিয়াল নাই, মরার যোগ হয়েছো, কি কব আর পানি ঘরে জল উঠিছে কেনে থাকে। মই সরকারে রিলিফ দেওয়া নাই, 2 কেজি 1 কেজি করে চাইল দিছে, আধা পুয়া ডাইলি দিছে, 1 মুঠি নবন দিছে, কেনে মই বাঁচিম ইয়াত। একই দৃশ্য গহপুর দক্ষিণাঞ্চলের তলতলি অঞ্চলের। 11 দিনে পানি ডুবি আছে অঞ্চলবাসী। এদিনের সাহায্য দিয়েই দায়িত্ব সামরা জনপ্রতিনিধি তথা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বুজারিছে বন্যার্তয়। রাস্তা ঘাট সকলো ডুবি, রাজ্যের নাজল নাথল অবস্থা। একদিন দিছে মানুষের খানাও, একদিন দিছে আমার ভেড় সের ভাঙি ভালো সব লয়ে গেল। আর পানি মানে ডুবি আছো, লোরা ছড়ি কিছু মানে নাও নাই, আমার নাওই নাই, কেনকা যাম, কি করিম, কি কথা, এনেকা বিপদ রাত বর বহি আছো, এনেকা বিপদে বহি আছো, কান্দি কান্দি আহিব পড়া নাই, কোনে অহা নাই, একটা খোঁজ খবর লওয়া নাই। ইফালে বানর বাবে মথাউরির আশ্রয় শিবিরতে বন্যার্তয় করবলগিয়া হয়েছে মৃতকর তিলনি। 8 জুলাইত কলিয়াবর হাতিমুড়ার বাঢ়নি পানীত পিছলি পড়ি মৃত্যু হয়েছিল জখলাবন্ধার কেরিবাকরির রজনী বৈষ্ণব নামের 75 বছরীয় লোকজনের। মথাউরির উপরতে প্রয়াত পিতৃর তিলনি কর্ম সমাপন করবলগিয়া হল পুত্রই। 2 জুলাইত হাতিমুড়ার মথাউরি ছিঙি পড়াত কলমর মানে টস টস করিলে বহুতরে ঘর দুয়ার সা সম্পত্তি। এতিয়াও মথাউরির উপরতে আশ্রয় লই আছে প্রায় 40টা পরিয়ালে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। পুনের বান বিভীষিকায় খেদিছে ধেমাজিবাসী। অরুণাচলের পাহাড়ত হওয়া ডাওয়ার বিস্ফোরণের ফলত হঠাৎ উফন্দি উঠিছে রায় আর বালিচরী নদী। বাঢ়নি পানীয়ে বুড়ালে বৃহত্তর লক্ষ্মীপথার অঞ্চলের প্রায় 10খনক গাঁও। একটা মাহতে অহা দ্বিতীয়টো বানত দিশহারা হয়ে পড়েছে রাইজ। হাহাকার, একটা মাহতে বানর দ্বিতীয়টো ঢৌ। অরুণাচলের পর নামি অহা ঢলে বুড়ালে ধেমাজির লক্ষ্মীপথার। আজি রাতে 12 বজাত কোপা পানি আসে আমি কই নম্ভব হয়ে নয়ে দিয়ে আছে, কিন্তু আহি তারপরে গোটেই গাঁত আলি পদূলি আর ঘর দুয়ার মানে ভাঙি এফালপা মহতিয়ে লোক। পুনের বান বিভীষিকায় খেদিছে ধেমাজিবাসীক। অরুণাচল পাহাড়ত হওয়া ধারাষার বরষুণের ফলত অকস্মাত উফন্দি উঠিল রায় আর বালিচরী নদীর জলস্তর। নিশাটোতে রায় আর বালিচরী নদীর বাঢ়নি পানীয়ে বোড়াই পেলালে বৃহত্তর লক্ষ্মীপথার অঞ্চলের প্রায় 10খনক গাঁও। নিমিষতে বানত উটি গল পশুধনকে ধরে বাসন বর্তন, খাদ্য সামগ্রী, চাউল কাপড়কে আদি করে বছরটির সাঁচি থই দিয়া ভঁড়ালর ধানমুঠিও। অন্ন প্রস্তর অভাবত হাহাকার বন্যার্তর।
রায়নৈ বালিচৰী দুইখন নদী একেলগ হৈ গ'ল। এতিয়া ৰাতি 12টা বজাৰ পৰা পানী আহিছে, ভিতৰত মানে ওপৰত মানে গোটেই বিচনা টিটু টিটু অৱস্থা, গোটেই চাউল পাত খৰি খেৰ সমস্ত বাহিৰত থকা বস্তু বাহনি সমস্তখিনি উটি গুচি গ'ল। এতিয়া মুঠতে একো নাই, এতিয়া মানে চাহ অকণ বনাই খাবলৈ বা কিবা এটা কৰিবলৈও একোৱে উপায় নাই। আনহাতে ভয়ংকৰ বিপদৰ পৰা কথম্পে প্ৰাণ ৰক্ষা লক্ষীপথৰ কৈবৰ্ত গাঁৱৰ পুতলি দাসৰ পৰিয়াল। বানৰ কৱলত 2 নং কৈবৰ্ত গাঁও বৰাজান কছাৰী, কছাৰী গাঁও, লক্ষীপথৰ কাঠনি, পদ্মপুৰ, বৰুৱা লালুং আদি কৰি প্ৰায় 10খন গাঁও। মৰিঢলৰ পৰা লক্ষীপথৰ হৈ হাতীপৰালৈ যোৱা লোক নিৰ্মাণ বিভাগৰ পথটোৰ 5 ঠাইত ছিঙি পেলাই বানে। 1টা বজাত সাৰ পাইছোঁ, তাৰপৰা 1টা বজাত সাৰ পাই মানে কিবা কিবি তুলিম বুলি ভাবোঁতে মানে তুলিব নোৱাৰিলোঁৱে। মই একো বাচন বৰ্তন বাকচ মোৰ মানে পিন্ধিবলৈও এতিয়া বস্তু এডোখৰ নাই, তাৰপৰা একোৱে নাই। তাৰপৰা যেনে তেনে এই আলিপা ছিগনেল দিলে টছে, তাৰপৰা ওলাই ওলাই বুলি ক'লে, তাৰপৰা আমি ওলাই গুচি আহিলোঁ। একো ধৰিব মেলিবলৈ মানে ভিতৰত একোৱে নাই মোৰ সম্পত্তি। জোনাই আৰু চিলাপথাৰ সংযোগী 515 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে পানী। বিগত কেইবাদিন ধৰি অব্যাহত থকা ধাৰাষাৰ বৰষুণৰ ফলত অৰুণাচলৰ পৰা বৈ অহা বিভিন্ন নৈ উপনৈ জলস্তৰ বৃদ্ধি পোৱাত চিলাপথাৰৰ বিভিন্ন অঞ্চল প্লাৱিত কৰিছে বানে। জলকীয়াহুতি আৰু ডিমৌ নদীৰ বাঢ়নী পানীত বুৰ গৈছে চিলাহুতি আৰু মুক্তিয়াৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত প্ৰায় 20খনৰো অধিক গাঁও। জোনাই ধেমাজি ডিব্ৰুগড়লৈ অহা যোৱা কৰা যাত্ৰীসকলক সাৱধানে যান বাহন চলাবলৈ আহ্বান জনাইছে বিধায়ক ভুৱন পেগুৱে। 15 মিনিট আগত একো নাছিলে পানী, এটা হঠাৎ পানী আহি অৱস্থা বেয়া কৰিছে। কি নদী হয়? এটা ঘগৰা নদী। পথাৰততো কোনো খেতি বাতিয়ে নাই, প্লাছ আমাৰ ঘৰত এতিয়া অৱস্থাই নাই। যোৱা সপ্তাহত আমি এটা মটৰ নতুনকৈ কিনিব লগা হ'ল, এতিয়া মটৰ চটৰ চব ডুবি শেষ হ'ল আৰু বৰ্তমান পাকঘৰতো পানী। আমি এতিয়া দেখি আছোঁ, গতিকে মানে পানীটো বাঢ়ি আছে, ক্ৰমান্বয়ে বাঢ়ি আছে, মানে আহি আছে পানী। একদম সাগৰ সদৃশ পানী আহিছে আৰু আমাৰ যিখিনি উপনৈ অৰুণাচলৰ পৰা আহিছে প্ৰায়ভাগ জেগাতে সকলোতে পানী, ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰেদি বাগৰি এতিয়া ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো ছিগি যাব পাৰে নেকি ক'ব পৰা নাই। সেইকাৰণে সকলো ৰাইজক, অৰুণাচলৰ যিখিনি উপনৈ আছে, উপনৈৰ আশে পাশে থকা সকলো ৰাইজক সতৰ্ক হৈ থাকিবলৈ অনুৰোধ জনালোঁ। ইফালে গহপুৰৰ ভোলাগুৰিত বানৰ তাণ্ডৱ, বালিজান নৈ মথাউৰি ভঙাৰ ফলত হুৰা হুৰে সোমাইছে পানী। ভগ্ন মথাউৰিয়েদি পানী সোমাই প্লাৱিত কৰিছে ভোলাগুৰি চাহ বাগিচাখনৰ কেইবাটাও লাইট। ধেমাজিৰ পৰা মন বিকাশ বৰগোহাঁই আৰু গহপুৰৰ পৰা পলাশ ফুকন, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।